वेलकम फॉर माय यूट्यूब चैनल सबाई के स्वागत हमारे यूट्यूब चैनल हमें चले आज के रायगंजे तो रायगंजे आसलम साइकेले करे तो साइकेल तुम्हारा अवश्य देखे हमारे फ्री साइकेल फाटाफाटी साइकेल बोलते गेले तो पिसी बाड़ी साइकेल रेखे दिए किंतु हाँ फिर ट्रेन स्टेशन आसते हलो कारण कि ये गान ये हमारा लड़वा लड़वा ये कौन सा भाषा है वीडियो बनाबे ताई सो हमें तो चले आसलम तो ट्रेन स्टेशन तो समय समय भावती जे आसलम क्यों साइकेल चला गाड़ी 20 টাকা दिले तो चले आसतम क्योंकि मजाटा जा हुए कि ना बोले बुझाते पर सो पिसी बाड़ी तो रेखे दिए पिसी तो देखिए कि रान्ना करती है भगवान जाने सो जाए देखो अपने खाब तब तुम्हारे को किचु किचु दीब तो ये ट्रेन का देखते कि ना ट्रेन टाइम ट्रेन का चाका पाम दीते भाषी पाम दीब ये चाका देखा ভাবছিলাম চাকাটাতে পাম দেব কিন্তু হঠাৎ করে যা দেখি সারা কিউই নাই চাকাটা কিউই নাই কি বলবো মানে সাইকেল চালায় এত মানে মাথাটা খারাপ হয়ে গেছে যা আমি ভাবলাম যে পাম দেই তাহলে চলে যাবো আলতা ফুটার নিয়ে টে টুঙ্গি টুঙ্গি নিয়ে নিয়ে দিই কিন্তু হলোই না কিন্তু এগুলাতে যে ভারী আমি ভাবছিলাম বাহুবলীর মতো মনে হয় ওটাকে উঠানো যাবে দেখি লাস্টে সালা আমারা 14 পুরুষ ভি নেই পায়েগা সমাজ মে আয়া আমারা বাপ কা বাপ কা বাপ কা বাপ কা तु सब चले आसे कि ना आओ बा आधा हिंदी आधा बांगला बोलछी दुख करो ना कारण कि आमी बांगाली तो बांगाली तो बोका जता जेटा के बोले आर कि जदि लोके जदि एक जगह जदि एकटा छेले जदि साइकेल ने पड़ेओ जाए तो रास्ता दिए एरकम करे देखबे केउ आसबे ना जेरकम आमादेर साथे घटनाटा होलो साइकेलटा ढुकाय दिएछी रे भाई सबाई एसे तो देखछे बोल भाई केउ आसे आमाके उठाई दिच्छे ना खूब कष्ट होयेछे कारण देखो पैनगुलोर अवस्था देखो रंगला डंगरा होये टय एकाकार आबार साला तो कष्ट करे साला रायगंज आसलम ट्रेन स्टेशन जाए बसबो वाईफाई टाइफाई चालबो फ्रीते तार कि होय ओखाने जाए बसे एक पुलिस एसे गेछे भय करिस ना आमी आछि माने पुलिस स्टेशन एसे बसे बुड़बो कामी एमन एक मास्क पर्यन्त निये आसिनि लास्ट पे दोकाने दौड़ा तलेर कर दौड़ाते आस्ते बे अत दिन अबे कैमरामैन लात मारबो बोलते दे আসে মানে মেন কথা হলো ওখানে বসলাম বসার পর একটা বুড়বক পুলিশ অফিসার আসে বলছে মাস্ক কোথায় তোমাদের আরে ভাই আমরা একটু বসেছি ভাই কিছু তো আমরা চুরি করিনি ভাই আমরা তো একা একা সাইডে সাইডে বসে আছি হ্যাঁ এটা তো মাস্ক লাগবে লাস্টে দোকানে গেলাম কয় টাকা নিল ভাই মাস্কটা কয় টাকা নিল বল তো আগে 5 টাকা জোরানা একটা দয়াময় আমি তো ভিখারি আমার কাছে টাকা পয়সা কিছুই নাই তুমি জানোই তো ভাই তো মানে আমাকে একটা মাস্ক কিনে দিল অনেক অনেক বড় ইউটিউবার হও ভাই অনেক বড় ইউটিউবার হও আর আরো একটা ইউটিউব চ্যানেল আছে তো তোমাদের হয়তো প্রথমেই বলে দিয়েছি তোমাদেরকে সো মাস্কটা তো নিয়েছি তো লাগানোর জন্য তো মুখে তো লাগাইই নি তারপরে বলতেছি রেড মাস্ক লাগালে ভাই ভালো লাগবে না কথাটা মানে মুখ দিয়ে বললে সামনে সামনে একটা আলাদাই বিষয় হয় তো ক্যামেরা হো রাহা হে একটু বেশি বেশি একটু মানে আমি যে এই ট্রেনটাকে দেখার জন্য এত দূর থেকে আসলাম আর একটা কোন झमेला सह्य हलो जो पिसी बाड़ी आछे कि ना রাস্তাটা উলে গেছে এক জায়গা যা ঢুকে গেছে ঢুকে যাওয়ার পর ওখানে যেটা বলে একটা সিন দেখিয়ে দিলাম এই যে ঠাকুর একটা সুন্দর ঠাকুর দেখতে পেলাম তাই ওটাই আর কি তোমাদের সামনে দেখালাম কি আর বলবো কষ্টের কথা মানে ইউটিউবারদের এমনই জীবন তাও তো কিছু একটা সাবস্ক্রাইবও পর্যন্ত হচ্ছে না শালা এক বছর ধরে খাচ্ছি শালা এখনো আমার শালা 1K সাবস্ক্রাইব হলো না না হাইট যে তোমরা দেখতে পাও না কত কষ্ট লাগে কষ্ট
চোখ থেকে জল বার হচ্ছে না, বলতে পারলে কি এরকম হয়? সালা মোবাইলের অবস্থা দেখো, এই মোবাইল আমি ভিডিও বানাই, এই 2 টাকার মোবাইলে সালা কদিন পরে এটা উঠে যাবে, আবার ভেঙেও গেছে, দেখো ভেঙে গেছে, খুব কষ্টের মধ্যে দিয়ে ভিডিও বানাচ্ছি সালা, এরকম যদি চলে তো আমরা সালা ইউটিউব লোকে ছেড়েই দিবে, আবার সালা জিও কোম্পানি রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ ক্যামেরাম্যান কো হাতে মোবাইল দিয়ে দিয়েছে, মনে মোবাইলটা নিয়ে আছে না একটা লাউড়া ধরে নিয়ে আছে, কেমন করে বলবো এটা বুঝতে পারছি না, সারা মোবাইলটাই পড়ে গেল, সারা ভিডিও বানাতে গিয়ে স্যার কষ্ট, এগুলা কষ্ট, এই দু মানে মোবাইল খারাপ, এটা বন্ধুর মোবাইল যেহেতু মানে আমার মোবাইল তো হরে কৃষ্ণ হয়েছে ডেড বোকাচ্ছে, তো সারা চার্জও ওই তো ঠিক না, এই কষ্টে আমি ভিডিও বানানো ছেড়ে দিয়েছি, কদিন ধরে ভিডিও দিতে পারি না আমি সালা, একবার দেখি মোবাইল হ্যাং মেরে দিয়েছে, তো ভিডিও এডিট করতে গিয়ে একবার দেখি সারা ক্যামেরা বলে ভালো আসছে না, কি করবো কি করবো, নতুন কতক্ষণ না মোবাইল নিচ্ছি ততক্ষণ আর কিছু হবে না। বারাদা আমি তোমার বারাদা আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, এই না একটা বিরি নিয়ে এসেছি, বিরি খাও বারা, খুব কষ্ট না বিরি খাও, বিরি ধরা দেবো নাকি? এই যে এই 2 টাকার বিরি এনে আমার কষ্টের কথা বলছে সালা, বিরি খেলে কি কষ্ট উড়িয়ে দেওয়া যায়? হ্যাঁ বিরি ভেঙে ফেলে দিব কি মনে করেছে আমার? না বিরি ভাঙানো যাবে না, কারণ কি লোকের বিরি বিরি হাতে গেলে খেতে হয়, তারপরে বলে বলে খুশিতে বিড়ি খায়, বলে দুঃখ তো বিড়ি খায়, আরে মরে গেলেও বলে লোকে বলে বিড়ি খায় ভাই একটু সাধ্যটা করে আয় ভাই, এগুলো বিড়ি একটা হয়ে গেলে ট্রেন্ডিং, আর আমি হলাম না ট্রেন্ডিং, আমি একটা আরাম যাদা একটা ছোটো মোটো মোবাইলে ভিডিও বানাই, এত কষ্ট করে একটা কথা শুনে একটা লোক বললো ভাই তুই সাইকেল নিয়ে চলে যা রায়গঞ্জে, তোর ভিডিও ভাইরাল হয়ে যাবে, আজও কি ভাইরাল হবে এই ভিডিওটা? তোমাদের দয়া যদি থাকে তো একটু ভাইরাল টাইরাল করে দিও প্লিজ প্লিজ, বক্তৃতা এখান থেকে শেষ, সো এত কিছু বললাম কিছু রাগটা।